ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন বার্তার আজকের আলোচনায় আমরা কথা বলবো পাকিস্তানের রাজনৈতিক অর্থনৈতিক বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন দুই ম্যানেজিং এডিটার উর্দু সার্ভিসের ম্যানেজিং এডিটার রাজিয়া আহমেদ রিজভি বাংলা সার্ভিসের ম্যানেজিং এডিটর রোকিয়া হায়দার রাজিয়া আহমেদ রিজভি আপনি বলুন যে সম্প্রতি ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষক স্টিভেন কোয়েন ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে পাকিস্তানের ভবিষ্যৎ বেশ নিরাশাজনক খুব একটা আশাব্যঞ্জক নয় আপনার কি মনে হয় প্রথমে যে ইন্টারভিউ দিয়েছিলেন স্টেভেন কোয়েন ওতে উনি বলেছিলেন যে অনেকগুলো যে মানে পাকিস্তানের রাজনীতির অর্গানস ওরা ভালো কাজ করতেছে না মানে গভর্নেন্স প্রবলেম আছে তারপরে ইকোনমি প্রবলেম আছে তারপরে এথনিসিটির প্রবলেম আছে তারপরে ইন্ডিয়ার সঙ্গে যে একটা মানে রিলেশনশিপ যেরকম চলে ইন্ডিয়ার সঙ্গে যে রিলেশনশিপের কথা বলছেন আপনি একটা সময় ছিল রোকিয়া হায়দার আপনিও জানেন যে পাকিস্তান পারমাণবিক শক্তির অধিকারী ছিল না এখন পাকিস্তান পারমাণবিক শক্তির অধিকারী হয়েছে দেশি পারমাণবিক শক্তিধর এবং ইন্ডিয়ার তরফ থেকে যে হুমকি আগে ছিল পাকিস্তানের জন্য এখন সেই হুমকিটা নাই তো সেই ধরনের একটা ফিলিং থাকা উচিত না পাকিস্তান দুটি মানে দক্ষিণ এশিয়ার দুটি শক্তি পারমাণবিক শক্তিধর দেশ কিন্তু তাদের মধ্যে টানা পড়েন কিন্তু আজ থেকে নয় সেই দেশভাগের সময় থেকে সেই 40 শতক ধারাবহিকতা ধারাবহিক এটা চলে আসছে চিরশত্রু এবং কোন না কোন সময় দেখবেন যে কিছু না কিছু একটা বিষয় নিয়ে দুটো দেশের মধ্যে টানা পড়ার সৃষ্টি হয় আপনি তো সেটা মানবেন কিন্তু এই দুই সম্পর্কের মধ্যে আবার আরও দুটো দেশ ইনভলভ হয়ে গেছে এখন একটা হচ্ছে চীন আর একটা আফগানিস্তান এক্স্যাক্টলি আফগানিস্তানের যে মানে ডেভেলপমেন্ট হচ্ছে ওরা ডাইরেক্টলি পাকিস্তানকে ইমপ্যাক্ট করতেছে মানে ওখানে টেরোরিজম হয় আর যা এরকম যুদ্ধ আফগান যুদ্ধটাই একটা বিরাট হ্যাঁ ওটা ইমপ্যাক্ট করে মানে মূল বিষয়টাই হলো সন্ত্রাস এবং জঙ্গিবাদ প্রতিহত করা এক্স্যাক্টলি এবং সেখানে যুক্তরাষ্ট্রের উপস্থিতিও বেশ দৃশ্যমান রয়েছে তো পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে বেশ একটা আশঙ্কা দেখা দিয়েছে কেউ কেউ বলছেন যে পাকিস্তানের ভবিষ্যৎ একেবারেই অন্ধকারাচ্ছন্ন পাঁচ ছ বছর পরে স্টিভিন কোয়েন বলেছেন যে না পাকিস্তান বিখণ্ডিত হয়ে যাবে পাকিস্তান ভেঙে যাবে এই কথা আমি বলিনি কিন্তু পাকিস্তান বিপথগামী হতে পারে এইভাবে চলতে থাকে অর্থনীতি যদি এইভাবে বেহাল অবস্থা চলতে থাকে তারপরে যে বন্যা হয়ে গেল বেনাজির ভুট্টো নিহত হলেন

এটা উনি উনি বলেননি উনি না এটা উনি দার্থহীনভাবে বলছেন আমি এটা বলি উনি বলেছেন যে অ্যাকচুয়ালি ওখানে ইকোনমিক প্রবলেম আছে তারপরে রাজনৈতিক প্রবলেম আছে সামাজিক সমস্যা বাড়ছে এবং আফগানিস্তানের সীমান্ত থাকার কারণে আফগান যুদ্ধটা সেখানে তালেবানদের উপস্থিতি সন্ত্রাসবাদ এবং মৌলবাদের উপস্থিতি বিরাট প্রভাব ফেলছে এটা আজেরকম डिफरेंट অর্গানস পাকিস্তানে ফেইলর হয়েছে তো এ যদি থাকে এরকমই যে ট্রেন্ড থাকে তো ওটা ইমপ্যাক্ট করবে নেগেটিভলি পাকিস্তানের মানে একটা ইন্টাগ্রিটিতে আর যদি ভেঙে না যায় তাছাড়াও কিছু একটা চেঞ্জ হতে পারে উনি বললেন যে কিছু চেঞ্জ হ্যাঁ ব্যাপার হয়েছে কি জঙ্গিবাদ এবং সন্ত্রাসের সঙ্গে কিছু কিছু সামাজিক ইস্যু কিছু কিছু অর্থনৈতিক ইস্যু মিলেমিশে একাকার হয়ে গেছে যেমন ব্লাসফেমি নিয়ে ধর্ম অবমাননার আমার মনে হয় কবির সাহেব পাকিস্তানে একটা ল্যাক অফ কনফিডেন্স যে লোকগুলি ও গভর্নমেন্ট কে বিশ্বাস করে না এক ল্যাক অফ কনফিডেন্স একটা মানে একটা ডিস্টেন্স বিটুইন দি মানে আর ওখানকার আসলে পাকিস্তানের সাহেব আমি যদি এখানে বলতে পারি যে পাকিস্তানের সামরিক শাসনই হোক আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কায়েম থাকুক না কেন আপনি যেটা বলছেন এটা মূল কথা যে সাধারণ মানুষের সরকারের উপরে কোনো বিশ্বাস নেই তারা হারিয়ে ফেলছেন সরকারের উপরে বিশ্বাস কারণ কোন সরকারই এসে জনগণের উন্নয়নের জন্য জনগণকে একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পাকিস্তানকে যে তারা পরিচালনা করছেন তার কোনো মানে চিত্র তুলে ধরতে পারছেন না তারা পাকিস্তান যেন মনে হচ্ছে যে প্রত্যেক দশকে আরও দুই দশক পিছিয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু সরকার তো এখানে অন্যান্য দলের উপর নির্ভরশীল সংখ্যালঘু সরকার হ্যাঁ একটা রয়েছে হয়েছে যে পাস ট্র্যাক যে প্রেসিডেন্ট দাঁড়ে ও পাস ট্র্যাকটা খুবই একটা মানে একটা কোয়েশ্চেনেবল যে একটা অবশ্যই হ্যাঁ মানে খুবই একটা ক্রাপশন করাপশন আর যেরকম লোকগুলিকে সে ওখানে করেছে ইম্পর্টেন্ট পজিশন দিয়েছে হাই পজিশন দিয়েছে তো লোক বিশ্বাস করে আপনি করাপশনের কথা বললেন যে দুর্নীতি সরকারের দুর্নীতি তো একটা বিরাট একটা নেতিবাচক প্রভাব ফেলে মানে মানুষের আস্থা আস্থা থাকে না কিছু চলে যাচ্ছে লোক বলি যে বিশ্বাস করে না তো এই যে মানে একটা ল্যাক অফ কনফিডেন্স ইন দি गवर्नमेंट

হোয়াইট হাউসের এই আলোচনা ফলপ্রসূ হয়নি মূলত এ কারণে যে প্রেসিডেন্ট জারদারির সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রদূত হাক্কানি শুধু ছিলেন সন্ত্রাস বিষয়ক বা জঙ্গি বিষয়ক কোনো বিশেষজ্ঞ ছিলেন না অতএব কি কথা বলবেন তিনি পাকিস্তান আর আমেরিকাতে হয়ে আর কি তো হয়তো ইনি বলেছেন যে ভাই

চীনের উপস্থিতিকে পাকিস্তান ওয়েলকাম করে স্বাগত জানায় কেন? চীন পাকিস্তানের বন্ধু মিত্র। হ্যাঁ চীনের রেকর্ড আপনি দেখেন পাকিস্তানের সঙ্গে সব সময় যদি কিছু পাকিস্তান মানে প্রবলেম হয়েছে বা ডিফিকাল্টি হয় কোনো রকম চীন ওখানে সাহায্য করেছে। এটা সব চীনের কথা বলছেন। কিন্তু পশ্চিমা বিশ্ব মনে করে যে চীনের যে উপস্থিতি এটার সঙ্গে চীনের উপস্থিতি উত্তর কোরিয়ার মতন অনেকটা মিল খায় উত্তর কোরিয়াতে যে চীন যেটা চায় পাকিস্তানের কাছ থেকে চীনের প্রত্যাশা অনেকটা তাই তাই আপনি কি চীনের সঙ্গে পাকিস্তানের একটা হিস্ট্রি খুব মানে অনেক অনেক বছরে আর ওটা কন্টিনিউশান মানে একটা লিঙ্ক চলতেছে আর কি ওখানে কোনো ব্রেক আসেনি তাছাড়া পাকিস্তানের লোকগুলি চীনকে খুব পছন্দ করে

সেক্ষেত্রে কি মৌলবাদী বলা যায় ইসলামিক বন্ধু রাষ্ট্র করছে বলে করে মানে ওটা খুব সিরিয়াসলি এটা এই করে না আর কিন্তু মানে এ সম্বন্ধে রিলিজিয়াস পার্টি হোক লেফট রাইট সব একটা যে যুক্তরাষ্ট্রর আছে কারণ যুক্তরাষ্ট্র চীনের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে বহু কাল ধরে হেনরি নিজে গিয়েছিলেন সেই সময় থেকে নেক্সেলার আমল থেকে এই হোক আমরা আমাদের আজকের এই আলোচনার সমাপ্তি টানতে চাই কিছু আশাবাদের মধ্যে দিয়ে পাকিস্তান অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সামনেরpane এগিয়ে চলুক আপনি রাজিয়া আহমেদ রিজবি আপনার তরফ থেকে রকে আপনার তরফ থেকে এবং আমার তরফ থেকে সবার তরফ থেকে এই আশাবাদের মধ্যে দিয়ে আমরা এই আলোচনার সমাপ্তি টানছি এখানেই আজকে সরকার কবিরুদ্দিন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন বার্তা